লিড করতে দেন, যে যার মতো থাকতে চাই তাকে থাকতে দেন না। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি সোশ্যাল মিডিয়ায় ও ব্যবসায়ী রুবিয়াত ফাতেমা তনি দেশের শোবিজ অঙ্গনে তার আনাগোনা থাকলো। বিশিষ্ট পোশাক বিক্রেতা হিসেবে নেটিজেনরা চেনেন তাকে। নিত্য নতুন পোশাক পরিধান করে বিভিন্ন স্টাইলে ধরা দেন এই ব্যবসায়ী রুবিয়াত ফাতেমা তনি। ফলে পরিচিত পাওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে বেশ ঠোঁট কাটা স্বভাবের রুবিয়াত ফাতেমা তনি। তবে ফেসবুকে অধিকাংশ সময় সরব থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই, কিন্তু বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তার চক্ষু গোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে। তনির ফেসবুক পাতায় দেখা গেল শুধু হাহাকার। জানালেন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন তিনি, কারণ বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী থেকে অনেক কিছু বলল। যদিও কি অসুখে ভুগছেন তা কোথাও উল্লেখ করেননি। দুদিন আগে তিনি লিখেছেন, আমার স্বামী আপডেট, এখনো তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার দেখেছি, চোখ খোলেনি, লাইফ সাপোর্টে আছে, ডাক্তার চেষ্টা করছেন। তনি এই লিখেছেন, একটু স্টেবল হলে দেশের বাহিরে নেওয়ার কথা চলছে, আমি কথা বলার মতো মানসিকতা অবস্থায় নেই, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। এরপর আরো এক আপডেট জানালেন তিনি। জানা গেল অবশেষে দেশের বাহিরে চিকিৎসার জন্য নেওয়া হলো তার স্বামীকে। সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না, সবকিছু অনিশ্চিত, জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতে আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনে সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।